আজকে সকালে একটা আমার সাথে ঘটনা ঘটেছে গে, ওই ঘটনাটা মনে পড়ে গেছে বলে এই ওয়াজের মধ্যে ঢুকলাম। মাইরা আমার বাবা জিরা টালিগঞ্জ এলাকায় মোবাইল দোকানে মোবাইলে রিচার্জ করতে গেছি, এমন সময় দোকানে দাঁড়িয়ে আছি এই বাবাজির মতো একটা বুড়ো মানুষ এসেছে। দোকানের ছেলেটার নাম ছিল সানি, বলে ওরে ভাই বো সানি, ওরে ভাই সানি, আমার মোবাইলটা মনে হয় খারাপ হয়ে গেছে, আমার মোবাইলটা একটু ঠিক করে দে। বুড়ো মানুষ লাঠি ধরে মোবাইল দোকানে এসে বলে আমার মোবাইলটা একটু ঠিক করে দে। ওই মানুষটা ওই দোকানদারটা মোবাইলটা ঘেঁটে ঘেঁটে বলে ওকে দাদু শুধু শুধু কষ্ট করে লাঠি ধরে কেন এলে গে, তোমার মোবাইল ভালো আছে? ওই সময় ভাইরা আমার বাবাজিরা ওই বুড়োটার কথাটা শুনেছিলাম, শুনে আমার মনে পড়ে গেল গো, তাই এই ওয়াজের লাইনের দিকে ঢুকলাম। ওই সময় বুড়েছে বুড়োটা বলেছিল ওরে আমার ভাই ওরে ভাতিজা, আমি বুড়ো মোবাইল দোকানে এলাম, আমার মোবাইলটা হয়তো খারাপ হয়ে গেছে, কিন্তু তুই না সারিয়ে কেন বললি আমার মোবাইল নাকি ভালো আছে? যদি আমার মোবাইল ভালো থাকে তাহলে ভাতিজা আজকের 3 মাস 4 মাস হয়ে গেল, আমার সাসরা সাসরা ছেলে একটাও ছেলের ফোন আমার মোবাইলে কেন আসে না? আমি বুড়ো মানুষ, আমার ছোট মোবাইল হয়তো খারাপ হয়ে গেছে, ওই জন্য ফোন আসে না। বলুন তো চালাক বাঙালি, খারাপের জন্য ফোন আসে না, নাকি আমাদের মতো তেড়েল মার্কা ছেলেরা বাপ মাকে খেয়াল করে ফোন করে না কোনটা? ভাইরা আমার বাবাজিরা প্রথম নম্বরের মানুষটা যে কথাটা বলেছিল আখির জামানা শেষ জামানা, এমন একটা সময় আসবে গে, এমন একটা যুগ আসবে, এমন একটা কাল আসবে গে, এমন একটা টাইম আসবে গে, যে টাইমে দেখা যাবে সারা কলসির পানি, একটা কলসির পানি নিয়ে সারা কলসিতে ঢাললে গে, সারা কলসি ভরে যাবে ভরে যাবে গে, কিন্তু আখিরি জামানায় ওই শেষ জামানায় দেখা যাবে সারা কলসির পানি নিয়ে ফেলা হবে গো, একটা কলসিতে দেওয়া হবে, ওই কলসিটা ভরবে না ভরবে না গা। ও সোনা চাঁদ বাবা আমার মুরব্বী যারা আছেন হয়তো আস্তে আস্তে কিছু কিছু ধরতে পারছেন, এবারে ভালো করে বুঝে না। আজকে আমাদের এই যে রায়পুর গেলাম, এই যে লক্ষ্মীকান্তপুর গেলাম, ও সোনার চাঁদ মানিক আমার অনেক বাড়ি আছে, অনেক বাড়ি আছে, অনেক বাড়ি আছে গে, বাবা মা না খেয়ে রাতে পর রাত কেটে যায়, কথা ঠিক কি না? পশ্চিমবাংলায় এরকম এলাকা আছে না নাই বলুন, কথা বলেন। ও ভাইরা বাবাজিরা প্রথম নম্বর বুড়োটা যে কথাটা বলেছিল পয়েন্টটা হলো এইটা, একজন পিতা মানুষ, একজন মাতা মানুষ, একজন আব্বা মা, সাতটা ছেলে, সাতটা ছেলে, সাতটা ছেলে, একটা হয়েছে ডাক্তার, শুধু ইনজেকশন দেওয়া শিখলো, একটা হয়েছে ডাক্তার, একটা হয়েছে মাস্টার, ও শুধু বাচ্চাদের মারে আর পড়াই, ও মানুষ তৈরি করার কারিগর তৈরি হয়ে গেল। ও ভাইরা বাবাজিরা একটা ডাক্তার, একটা মাস্টার, আর একটা ইঞ্জিনিয়ার, আর একটা প্রফেসর হয়ে গেল, আর একটা ছেলের 4-5টা লরি আছে, আর একটা ছেলে এত টাকা ইনকাম করলো, 20 বিঘে 50 বিঘে জমি কিনে ফেললো। ও ভাইরা বাবাজিরা 7 ভাই 7 রকম হলো, আর বুড়ো আর বুড়ি বাপ মা, এরা যখন সাতটা ছেলেকে জন্ম দিয়েছিল, এরা যখন সাতটা ছেলেকে পৃথিবীর জমিনের মুখ দেখিয়েছিল, হায় রে হায়, হায় রে হায়, আমাদের কত কষ্ট করেছিল। ও সোনা চাঁদ মানিক আমার ওই যে সাতটা ছেলে বড় হলো, আস্তে আস্তে করে বড় হলো, আর আমাদের বাপ মা
ও সত্তর মানিকেরা পৃথিবীর জমিনে আমরা যখন ভূমিষ্ঠ হয়ে আমাদের মতো হতভাগা ছেলেরা পৃথিবীর জমিনের মুখ দেখার পরে হায় রে হায় হায় রে হায় ধাত্রি যে মহিলাটা মায়ের পেট থেকে বাচ্চা বার করেছিল গো ওই সময় মহিলাটা বলে গে ওরে কলিমুল্লাহ ওরে কলিমুল্লাহ শের তোর বাচ্চার অবস্থা ভালো না রাত তিনটার সময় তোর বাচ্চা হয়েছে গে তোর বাচ্চার অবস্থা ভালো না গা যা 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 চলে যা চলে যা লক্ষ্মীকান্তপুর এলাকায় যে বড় হসপিটাল আছে হসপিটালে বড় ডাক্তার আছে তোর ছেলেকে নিয়ে চলে যাগা নাহলে তোর ছেলে বাঁচবে না হায় রে হায় বলুন তো চালাক বাঙালি গি ওই সময় ডাক্তারের কথা গা ওই সময় ধাত্রীর কথা শুনে আমাদের আম্মা জন্মদাতা পিতা আমাদের কোলে নিয়ে আঁকড়ে ধরে রাত তিনটের সময় মা বিছানায় পড়ে আছে বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিয়ে গে আস্তে আস্তে করে হাঁটতে লাগলো রায়পুরে গেলাম দিয়ে হাঁটতে দেখে গে পাশের এলাকায় ডাকে ওরে ভ্যানওয়ালা ভাই তোর ভ্যানটা নিয়ে আয় কান্তপুর হসপিটালে যাব বলে এখন রাত তিনটে বাজে আমার যাওয়ার টাইম নাই আমার জোরে ঘুম লেগেছে যাব না যাব না ওই মানুষটা আমাদের পিতা ভ্যান পেল না এমন সময় বাইকলার বাড়িতে গেছে ওরে ভাই দুটো পায়ে জড়িয়ে ধরি আমার সত্য জানতে বাচ্চা আমার বাচ্চাকে বড় করব ডাক্তার করব মাস্টার করব উকিল করব হায় রে হায় আমার সদ্য যত বাচ্চা বড় কষ্টের মধ্যে আছে সোনাচের মালিক আমার ওরে ভাই আমার এলাকার বাসী ভাই তোর বাইকটা নিয়ে চল একটু লক্ষ্মীকান্তপুর ওই হসপিটালের মধ্যে যাই ও বলল হবে না হবে না হবে না গা টাইম আমার নাই যেতে পারবো না ভাই রে আমার বাবা জিরা লক্ষ্য করে দেখো আমার সময় কি মনে হয় আমার আব্বা আমাদের আব্বা ওই বাচ্চাটাকে নিয়ে বাড়ি ফিরে যাবে নাকি হেঁটে হেঁটে হসপিটালে যাবে জোরে বলুন আহারে ওই আব্বা কত কষ্ট করে ওই রাত তিনটে চারটের সময় হসপিটালে নিয়ে গেল বাচ্চাকে বাঁচিয়ে ফিরিয়ে বাড়ি নিয়ে এলো কত কষ্ট করে রিক্সা চালিয়ে কত কষ্ট করে ভ্যান চালিয়ে কত কষ্ট করে মাঠে খেটে সাতরা সাতরা ছেলেকে মানুষ করলো মানুষ করলো শুধু মানুষ করে নাই মানুষের মতো মানুষ করেছে সোনাচাঁদ মানিক আমার আজকের সকালে একটা আমার সাথে ঘটনা ঘটেছে গে ওই ঘটনাটা মনে পড়ে গেছে বলে এই অজের মধ্যে ঢুকলাম মায়েরা আমার বাবাজিরা টালিগঞ্জ এলাকায় মোবাইল দোকানে মোবাইলে রিচার্জ করতে গেছি এমন সময় দোকানে দাঁড়িয়ে আছি বাবাজির মতো একটা বুড়ো মানুষ এসেছে দোকানের ছেলেটার নাম ছিল সানি বলে ওরে ভাই বো সানি ওরে ভাই সানি আমার মোবাইলটা মনে হয় খারাপ হয়ে গেছে আমার মোবাইলটা একটু ঠিক করে দে বুড়ো মানুষ লাঠি ধরে মোবাইল দোকানে এসে বলে আমার মোবাইলটা একটু ঠিক করে দে ওই মানুষটা ওই দোকানদারটা মোবাইলটা ঘেঁটে ঘেঁটে বলে ওকে দাদু শুধু শুধু কষ্ট করে লাঠি ধরে কেন এলে গে তোমার মোবাইল ভালো আছে ওই সময় ভাইরা আমার বাবাজিরা ওই বুড়োটার কথাটা শুনেছিলাম শুনে আমার মনে পড়ে গেল গো এই ওয়াজের লাইনের দিকে ঢুকলাম ওই সময় বুড়েছে বুড়োটা বলেছিল ওরে আমার ভাই ওরে ভাতিজা আমি বুড়ো মানুষ মোবাইল দোকানে এলাম আমার মোবাইলটা হয়তো খারাপ হয়ে গেছে কিন্তু তুই না সারিয়ে কেন বললি আমার মোবাইল নাকি ভালো আছে যদি আমার মোবাইল ভালো থাকে তাহলে ভাতিজা আজকের তিন মাস চার মাস হয়ে গেল আমার সাসরা সাসরা ছেলে একটাও ছেলের ফোন আমার মোবাইলে কেন আসে না ওরে ভাতিজা আমার ছেলেদের মোবাইল ভালো আছে বড় বড় মোবাইল আমি বুড়ো মানুষ আমার ছোট মোবাইল হয়তো খারাপ হয়ে গেছে ওই জন্য ফোন আসে না বলুন তো চালাক বাঙালি খারাপের জন্য ফোন আসে না নাকি আমাদের মতো তেড়েল মার্কা ছেলেরা বাপ মাকে খেয়াল করে ফোন করে না কোনটা আহারে একটা বাবা
দশ মাস দশ দিন পরে গে ওর সব বেদনায় ছটফট করে এমন সময় যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় ডাক্তার রুগীকে দেখে পাগল হয়ে যায় ওরে রুগীর বাড়ির লোক এ রুগীটাকে কি দু ঘন্টা আগে আনতে পারো নাই এই রুগীকে কি বাড়ি আনতে তো দু ঘন্টা আগে আনতে পারোনি মারতে গেলে আমাদের বাচ্চাকে মেরে দাও কিন্তু আমাদের বাড়ির বউটাকে বাঁচিয়ে দাও হায়রে হায় হায়রে হায় বলুন তো চালাক বাঙালি ওই বাচ্চাকে ওই মা কোনদিন মারতে দেবে না দেবে না ও সোনা চাঁদ মানিক আমার সকলে বলবে বাচ্চাকে মেরে দাও কিন্তু একজন মানুষ তিনি হলেন মা যে মা বলে না রে না ওরে ডাক্তার মারতে হলে আমাকে মারো বাচ্চাকে মেরো না মেরো না সেই মা দশ মাস দশ দিন পরে আমাদের পৃথিবীর জমিনের মুখ দেখালো কিন্তু আজকের খেয়াল করে লক্ষ্য করে দেখলো ও ভাইরা আমার বাবা জিরা ওই মা ওই আব্বা আমাদের কষ্ট করে মানুষ করে মানুষ করে পৃথিবীর জমিনে আজ বড় করে দিল কিন্তু ওই আব্বা মায়ের সাতরা সাতরা ছেলে হয়ে গে আমরা আমাদের আব্বা মাকে ভাতি না অনেকে আব্বা মায়ের বড় বড় কথা বলে অনেকে আব্বা মাকে বড় ছোট কথা বলে ছেলে আছে আব্বা মাকে মারে গে ও সোনা চাঁদ মানিক আমার অনুরোধ করে বলি না 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 অনেক ছেলে আছে যে ঠান্ডার সময় ঠান্ডা কাল পড়ে গেল গো কাশ্মীরি কম্বল নিয়ে ঘুমাবে আর আব্বা মা ছেঁড়া কাদায় ঘুমাবে খবর নেওয়ার মতো এরকম টাইম থাকে না অনুরোধ করে বলে যাই আজকের পৃথিবীর জমিনে আমরা যারা ছেলে আছি আমাদের আব্বা মাকে খেয়াল করো আব্বা মাকে আপনি ভালো করে যত্ন করো আব্বা মাকে আদর যত্ন করো কেন না কেন না কেন না এ আব্বা মা যদি কষ্ট পেয়ে যায় দুনিয়া নষ্ট এবং আখেরাত তোমার নষ্ট হয়ে যাবে কথা ঠিক কি না এ তাহলে বুঝতে পারলেন তো এক কলসির পানি সাত কলসি ভরে গেল আর সাত কলসির পানি ডিজিটাল জামানা শেষ জামানা একটা কলসি ভরে না আর দুটো আছে আমার শোনাচ্ছেন বাবা ভাইরা আমার মৌলানা ভাই এসে গেছে আমি আর বেশি লম্বা চড়া করব না ভাই আখিরি দোয়া করে দেবে শেষ দোয়া করে দেবে আমি আপনাদের থেকে বিদায় নেব সকলে আমার জন্য দোয়া করবেন সকলে মিলে একটু উচ্চ আওয়াজে শেষবারের জন্য একটু তকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর দুটো কথা বাকি রইল তো নাকি গো এটা কি সুয়ের পিছন থেকে হাতে গলে যাচ্ছে কিন্তু লিজের কাছে গিয়ে আটকে যাচ্ছে আর বাবু হবে না বক্তা ভাই এসে গেছে না আসলে বলতো আর একটা কি ওই বেড়াগুলো গিয়ে ফসল খেয়ে নেবে ভাই বাবু যাই হোক মুরুব্বী বাবু যারা আছে তারা সবাই এই সব কথাগুলো খুব সুন্দর খুব সুন্দর আমার ভাই এসে গেছে আর বাড়াবো না শুধু একটুখানি আপনাদের একটু টাচ করে আমি বলে দিচ্ছি একটু টাচ করে বলছি বাবু আমার এলাকার হাজি সাহেব হাজি সাহেব হাজি হয়েছে হাজি সাহেবের 50 বিঘে জমি আছে 50 বিঘের জমির মালিক হয়েছে আর ওর জমিতে কাজ করে ওর বাড়িতে কাজ করে ওর বাড়িতে ঝিয়ের কাজ করে ওর বাজার ঘাট করে দেয় এরকম এলাকার পাশের বাড়ির গরিব মানুষ ও হাজি সাহেব ফজরের সময় নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়েছে হাজি সাহেব বেরিয়েছে আর এই বুড়ো মানুষ গরিব মানুষ বাড়ি কাজ করে হাজি সাহেবের বাড়ির জমিদারের জমিতে কাজ করে এমন সময় গিয়ে বলে হাজি সাহেব গো হাজি সাহেব এই সকালবেলায় আমার সেই মেয়ে জামাই এসেছে আমার বাড়িতে টাকা নেই হাজি সাহেব বেশি নয় 200টা টাকা ধার দাও হাজি সাহেব আমি আপনার জমিতে কাজ করে শোধ করে দেবো
এক মাস পরে আপনার 200 টাকা দিয়ে দেব। আমাদের এলাকার হাজী সাহেব আল্লাহর কি রেখে বলছি তোর মাথায় হাত দিয়ে বলছি আমার কাছে 200 টাকা নেই, দিতে পারবো না, তুই চলে যা। এ বেচারি গরিব মানুষ কাঁদতে কাঁদতে মসজিদের পাশ থেকে হেঁটে হেঁটে চলে আসবে, আর এমন সময় ওই হাজী সাহেবের কাছে এক ঘন্টা পরে ওই এলাকার কোন একটা মানুষ গিয়ে বলছে হাজী সাহেব খবর রাখো। কি খবর, কি খবর? খবর তো রাখো না, তোমার ওই খালের পাশে ওই ছবিগে আছে না, ওর পাশেতে একদিকে বিক্রি হয়ে যাচ্ছে। বলে তাই নাকি? বলে কত করে দিচ্ছে? বলে বেশি না, 2 লাখ। বলে এনে 1 লাখ টাকা নেজা দিয়ে অ্যাডভান্স করেন, বাকিটা রেজিস্ট্রির সময় দেবো। বুঝতে পেরেছেন জ্ঞানী মানুষ? এ হাতি গলে গেল কিন্তু লেজের কাছে 200 টাকা আটকে গেছে। এ হাজী সাহেবের হজ কবুল হবে তো গো? আহারে, এ দ্বিতীয় নাম্বার যে বুড়ো মানুষটা বলেছিল ওর কথা মিলেছে তো? আর তৃতীয় নাম্বারটা বলবো না বাধ্য, এটা একটু বলে শেষ করে দি বাবু। এই যে বেড়া, তৃতীয় নাম্বারে কি ছিল? চাষ থাকবে, চাষ। আর ওই বেড়া, বেড়া দেবে, বেড়া দেওয়া হয় কেন? গরু ছাগল উট ভেড়া এরা যেন না খেয়ে না, এই উদ্দেশ্য করে বেড়া দেওয়া হয়। কিন্তু তৃতীয় নাম্বারের মানুষটা বলেছিল এমন একটা জামানায়, এমন একটা শেষ জামানা আসবে, কলি যুগ আসবে, যে জামানায় লক্ষ্য করে দেখা যাবে ওই বেড়াগুলো হেঁটে গিয়ে হেঁটে গিয়ে ওই ফসল খেয়ে নেবে। কি করে ভাইরা আমার বাবা জিরা বাবা মুসলমানের ছেলেরা জ্ঞানী মানুষ সারা বোঝার চেষ্টা করে, আমরা হলাম দেশের ফসল, আমরা হলাম চাষ, আমরা হলাম দেশের আলু চাষ, আমরা হলাম ধান চাষ, আমরা আদা রসুন পেঁয়াজ চাষ, আমরা যারা সাধারণ মানুষ আমরা ওই চাষের মতো সোনা চাঁদ মানিক আমার। এই মানুষের গাড়ের জন্য কারা আছে গে? আমাদের নেতা, আমাদের মোড়ল, আমাদের মাতব্বার, আমাদের পুলিশ প্রশাসন ও সোনার চাঁদ মানিক আমার, এরা আমাদের বেড়ার মতো গার্ড দিয়ে আছে গে। ও ভাইরা আমার বাবা জিরা, রেশন দোকানে যদি রেশনে 50 কিলো মাল আসে গে, ওই আমাদের যারা বেড়া ওরা রাতের বেলায় ইঁদুর হয়ে আস্তে আস্তে করে 40 কিলো বার করে নিয়ে এসে সকাল বেলায় চাষ মানে জনগণকে বলে 10 কিলো মাল এসেছে, কথা ঠিক কি না? এ কথা ঠিক না ভুল? ও ভাইরা আমার বাবা জিরা, একটু ভালো করে লক্ষ্য করো, এই যে কিছুদিন আগে গত বছরের একটা কথা বলি, ছোট একটা মেয়ে, এই বাচ্চাটার মতো ছোট একটা মহিলা, নাম তার ছিল আশি সুফিয়া, এই সুফিয়া বলে মেয়েটা ও সোনা চাঁদ মানিক আমার, 7 দিন 7 দিন বাড়ি থেকে নিখোঁজ পাওয়া যায় না, আর সুফিয়ার আব্বা মা কান্নাকাটি করে পৃথিবীর জমিন করে খোঁজে গে, পাওয়া যায় না, পাওয়া যায় না। এমন সময় পাহাড়ের পাশে খুঁজে পেল, খুঁজে পাওয়ার পরে বাচ্চাটা এন্ট্রিকাল হয়ে পড়ে আছে, বাচ্চাটাকে ধর্ষণ করা হলো, ওই ফসলটাকে খেয়ে নেওয়া হলো, পরে একটা হাঙর মার্কা গরু ওই বাচ্চাটাকে ধর্ষণ করেছিল, ওই বাচ্চাটা ওই ফসলটাকে যে গার্ড দেবে, যে খেয়াল রাখবে, যাকে সহি সালামতে বাড়িতে হেফাজতে রাখবে, যারা হবে পুলিশ, পুলিশে ওই বাচ্চাটাকে ধর্ষণ করে মেরেছিল। আমাদের গার্ড, আমাদের বেড়া নামক পুলিশ ও সোনা চাঁদ মানিক আমার, পৃথিবীর জমিনে লক্ষ্য করে দেখবে না, যারা আমাদের গাইডম্যান, যারা আমাদের দেখভাল করার জন্য আমাদের বেড়া হয়েছে, এরা বেশি সাধারণ মানুষ, এরা বেশি আমাদের মতো সাধারণ ফসলকে বেশি ক্ষতি করে। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন না ঠিক কি না? ভাইরা আমার বাবা জিরা, ও সোনা চাঁদ মানিক আমার, আমার আল্লাহ আমাকে আপনাকে সকলকে পৃথিবীর জমিনে সকলকে ওয়াজ বলা বজার তো দিকে সকলের হেদায়েত করে দিকে, কেননা হেদায়েতের মালিক আল্লাহ ছাড়া আর কেউ নাই। ইন্না কালা
সকালে বলেন খালি হাত বলেছি আপনি আমাদের তাম জিন্দগানির গুনাহ খাতাকে মাফ করে দিন রব্বি আল্লাহ যদি কোনো সওয়াব এনায়েত করে থাকে রে আকায় নামদার তাজদারি মদিনা যিনি হলেন মক্কা ওয়ালা মদিনা ওয়ালা কামলি ওয়ালা গ সাইদুল খালাক কুতুবুল বাশার সেই রসূলের আরো পাকে সবটুকু পৌঁছে দিন রব্বি আল্লাহ খাস করে সবটুকু সকল নবী নিসিদ্দিকিন শুহাদায়ে সলিহিন আশরায়ে মুবাশশার চার খলিফা গ সকল আম্মাজাত হুজুরা সকল ওলি আউলিয়া সকলের কবরটাকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন জলসাদাটা ভাই ভাইয়ের ছোট ছেলে ইন্তেকাল করে গেছে রব্বি আল্লাহ বাচ্চাটাকে আপনি জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন আব্বা মা আত্মীয় স্বজনকে সবর করার মতো তৌফিক নসিব করে দেবেন রব্বি আল্লাহ বাচ্চার সাথে সাথে বাচ্চার আব্বা মা আত্মীয় স্বজনকে জান্নাতি বানাবেন মাহমুদ আল্লাহ খাস করে আমাদের সকলের মরণের আগে আগে যে দিদারে কাবা দিদারে মদিনা দিদারে নবী নসিব করে দেবে খাস করে চেন্নাই হসপিটালে একজন শুয়ে আছে আমার বড় মহাব্বত করে ও রব্বি আল্লাহ তাদের গ্রামে আমি রবিবার যাব রব্বি আল্লাহ ভাই ফোন করেছিল চেন্নাই হসপিটাল থেকে ভাইয়ের অপারেশন হবে শনিবারে রব্বি আল্লাহ অপারেশনকে সাকসেসফুল করিয়ে দেবে রব্বি আল্লাহ যারা দোয়ার জন্য বলে দোয়ার আশাকে প্রত্যেকের মনে না নেক মকসুদ নেক দোয়াকে কবুল করে নিন রব্বি আল্লাহ খাস করে শেষবারের মতো দোয়া চাই জানি না আমাদের মধ্যে কাফনের কাপড় আমাদের বাজারের দোকানে চলে এসেছে গে এই কাফনের কাপড় আগে যখনই চোখটা বন্ধ করব গো চোখটা বন্ধ সময় আমাদের সকলের মুখ থেকে কালমা লা ইলাহা আল্লাহ আপনি জারি করে নেবেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ একটু আল্লাহকে ডাকেন আল্লাহ 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 ইলাহ ইল্লাহ ইলাহ ইল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম আমার ভাই ওয়াজ নসিহত করবেন।